আসসালামু আলাইকুম, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা সমাধান করব অনুশীলনী 2.3-এর 29 নম্বর সৃজনশীলটি। এই সৃজনশীলটি অনেক সহজ, মনোযোগ সহকারে দেখলেই তোমরা পারবে। প্রথমে আমি কিছু কথা বলে নিচ্ছি। মনে করো সামিন এবং সায়ান দুজন ছেলে একটি কাজ শুরু করলো। সামিন এই কাজটি করতে পারে 10 দিনে, সায়ান ওই কাজটি করতে পারে 15 দিনে। হ্যাঁ, তারা একত্রে 5 দিন কাজ করার পরে সামিন চলে যায়। কাজটি কিন্তু সম্পূর্ণ হয় নাই, বাকি কিছু কাজ রয়ে গেছে। সেই বাকি কাজটুকু সায়ান কত দিনে সম্পূর্ণ করতে পারবে? আমি যদি এরকম টাইপের কোনো প্রশ্ন রাখি তাহলে অ্যান্সারটা কী হবে? আমি যে গল্পটি বললাম বা যে কথাগুলো বললাম সেটির মতোই আজকে আমাদের প্রশ্নটিও। প্রথমে আমার প্রশ্নটি দেখে নেই। তোমরা যদি প্রশ্নটি একটু লক্ষ্য করো তাহলে দেখবে কোনো কাজ আলিফ 20 দিনে করে এবং খালিদ 30 দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে অর্থাৎ একদিনের মজুরি 500 টাকা এবং 400 টাকা। তারা একত্রে 3 দিন কাজ করার পরে বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। প্রথম প্রশ্ন আমার, আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারবে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কাজটি কত দিনে শেষ হয়েছিল? 3 নম্বর প্রশ্ন, যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির 16/5 অংশ সম্পন্ন করে তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত কত হবে সেটা বের করতে হবে। দেখো, প্রথম এবং দ্বিতীয় প্রশ্ন দুইটি আমাদের উদাহরণ 12-এর মতো। তোমরা যদি উদাহরণ 12 এবং আমাদের এই গ্রুপে রাজুক উত্তরা মডেল কলেজের প্রশ্ন একটি সমাধান করে দেওয়া আছে সেটার মতো সেটি সমাধান করলে এই প্রশ্নটুকু কীভাবে হবে সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ। আমার 9 নং প্রশ্নের সমাধানটা কীভাবে হবে সেটা একটু দেখো, আমি লিখে নিচ্ছি। আলিফ 20 দিনে করতে পারে একটি কাজ। সুতরাং আলিফ একদিনে করতে পারে 20/1 অংশ, একটি কাজের এই অংশটুকু। ঠিক তেমনিভাবে আমি খালিদেরটা বের করব। খালিদ 30 দিনে করতে পারে 1টি কাজ হয়ে যাবে। সুতরাং খালিদ একদিনে করতে পারে 30/1 অংশ। আমার প্রশ্ন কি এভাবে চাওয়া হয়েছে যে আলাদা আলাদা কত করতে পারে? না, প্রশ্ন চাওয়া হয়েছে একত্রে একদিনে কতটুকু করতে পারে। তাহলে আমি লিখব আলিফ ও খালিদ, আলিফ ও খালিদ এক দিনে একত্রে করতে পারে 1:20+30/1 এই অংশটুকু। এখন যদি আমি লসাগু করি তাহলে লসাগু হবে 60। এখানে 20 দিয়ে যদি আমি 60-কে ভাগ করি তাহলে ভাগফল পাবো 3+30 দিয়ে যদি 60-কে ভাগ করে ভাগফল পাবো 2, এত অংশ হয়ে যাবে। একদিনে কত অংশ কাজ করতে পারে আমি যদি একটু কাটাকাটি করে নেই, অর্থাৎ 5 কাটাকাটি করে নিলে এত অংশ
সুতরাং বারো ভাগের এক অংশ। বারো এক কীভাবে পেয়েছি, পাঁচ দিয়ে আমি ষাটকে যদি ভাগ করে বারো পাবো, আর এরপরে থাকবে এক, সুতরাং এক বারো। আমার প্রশ্নে কিন্তু এটা চাওয়া হয়েছিল যে আলিফ ও খালিদ একদিনে একত্রে কতটুকু অংশ করতে পারে। আমি উত্তর লিখে দেব একদিনে করতে পারে এত অংশ, এতটুকু অংশ কাজ করতে পারে। আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করে দিলাম, এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখো খ নম্বর প্রশ্নটা কী বলা আছে, আমাদের খ নম্বর প্রশ্নটি ছিল, দেখো তোমরা বইয়ে দেখে নাও যে প্রশ্নটি হচ্ছে কাজটি কতদিনে শেষ হয়েছিল সেটা। প্রথমে আমরা বের করব ক হতে পাই, আলিফ ও খালিদ একদিনে করতে পারে বারো ভাগের এক অংশ কাজ, তো এত অংশ কাজ। সুতরাং আলিফ ও খালিদ, আলিফ ও খালিদ তিন দিনে, দেখো তারা কিন্তু একত্রে তিন দিন কাজ করেছে, সেজন্য আমি বের করে নিব আগে তিন দিনে তারা কতটুকু কাজ করে ফেলেছে, সেজন্য আমরা প্রথমে এটা বের করে নিব। তিন দিনে বারো গুণ তিন, যদি আমি তিন দিয়ে কাটাকাটি করি তাহলে তিন দিয়ে বারোকে ভাগ করেছে চার, ফাইনালি আমি পাব চার ভাগের এক অংশ। এই অংশটুকু তারা তিন দিনে কাজ করেছে, আলিফ ও খালিদ একত্রে চার ভাগের এক অংশ তিন দিনে কাজ করলো। এখন আমাকে বের করতে হবে বাকি কাজ, মনে করি সম্পূর্ণ কাজ ধরি অথবা মনে করি সম্পূর্ণ কাজ এক অংশ, তাহলে বাকি যে কাজটা আছে সেটা কিভাবে হবে। সুতরাং বাকি কাজ, বুঝতেই পারছো বাকি কাজটা কিভাবে বের করব, আমরা এক থেকে বিয়োগ করব যে অংশটুকু কাজ করা হয়েছে, অর্থাৎ চার ভাগের এক অংশটুকু তিন দিনে কাজ করা হয়েছে। এই জন্য তাহলে যদি লসাগু করি, এখানকার লসাগুটা কত হবে একটু খেয়াল করো, লসাগু হয়ে যাবে চার, তাহলে এখানে থাকবে হচ্ছে চার বিয়োগ চার থেকে এক, এই অংশটুকু যদি আমি বিয়োগ করি চার আর হচ্ছে তিন, এত অংশ আমি পেয়ে গেলাম। বাকি কাজ হচ্ছে তিন, সরি এটা আমি উল্টা লিখে ফেলেছি, এটা হয়ে যাবে চার আর হচ্ছে তিন, অর্থাৎ যদি চার থেকে এক বিয়োগ করো তাহলে বিয়োগ ফল পাবে হচ্ছে তিন, আর নিচে হর চার ছিল সে চার, ঠিক আছে। এই অংশটুকু আমরা বাকি যে কাজ আছে সে বাকি কাজটা বের করে নিলাম, ঠিক আছে। এই যে এখন যদি আমি প্রশ্ন করি বাকি কাজ অর্থাৎ চার ভাগের তিন অংশ কাজ কে করেছে, সেই কাজটা, এই কাজটি অর্থাৎ চার ভাগের তিন অংশ কাজটি করেছে খালিদ একা সম্পন্ন করলো, তাহলে কতদিন সময় লাগবে। এখন আমি লিখব খালিদ তিরিশ ভাগের এক অংশ, এই অংশটুকু বলতে পারো কি এই অংশটুকু কতদিনে শেষ করে, প্রথম পার্টে কিন্তু আমরা পেয়েছি খালিদ তিন ভাগের এত অংশ করতে পারে একদিনে, সুতরাং খালিদ এক অংশ করতে পারে এক ভাগ তিন ভাগের এক এতদিনে, ঠিক আছে। এখন আমরা বের করব খালিদ যে বাকি কাজটা ছিল, বাকি কাজ কত ছিল চার ভাগের তিন অংশ, এই চার ভাগের তিন অংশ করতে কতদিন লাগবে। তার আগে আমি এই অংশটুকু একটু ক্যালকুলেশন করে দিচ্ছি, এটাকে যদি আমি এখানে সাইডে করে নেই বা রাফে করে নেই তাহলে কি পাবো,
পাবো হচ্ছে এক ভাগ, উপরে এক, নিচে হচ্ছে 30। এই যে এটা আমাদের মেন ভাগ হচ্ছে এই ভাগটা। এখন ভাগ তো করা যায় না, গুণ করতে হবে। গুণ যদি করি 30 উপরে চলে যাবে, এক নিচে চলে আসবে। তাহলে আলটিমেটলি আমরা এই লাইনটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ 30 উপরে নিচে এক, নিচে এক দিতে হয় না। এখন এই জিনিসটা আমাদেরকে গুণ হয়ে যাবে। যদি গুণ হয়ে যায় তাহলে থাকবে হচ্ছে এখানে উপরে কত থাকবে, উপরে থাকবে 30। দেখো এখানে উপরে কত থাকে, 3, আর হচ্ছে 30। এই 3 কোথা থেকে আসছে, এই 3 হচ্ছে এই 3, আর হচ্ছে 30টা এইভাবে উল্টে গিয়ে 30 হয়ে গেল। আর নিচে হচ্ছে 1, আর হচ্ছে 4। এই 1 না দিলেও চলবে, এত দিনে শেষ করতে পারে। বাকি কাজটা আমরা বের করছি। এখন কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ কাটাকাটি যদি আমি করি, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 30কে 2 দিয়ে যদি ভাগ করি ভাগফল পাবো হচ্ছে 15, 3 15 45, অর্থাৎ আমাদের পাবো হচ্ছে 45, নিচে হচ্ছে 2 দিন। এই যে আমরা বের করে নিলাম, খালেদ এই বাকি 4 ভাগের 3 অংশ কাজ করতে সময় লাগবে হচ্ছে 45, অর্থাৎ 45 ভাগ 2 এই দিনটি। ঠিক আছে, তাহলে মোট কত সময় লাগলো দেখো তো, মানে কি এখন মোট সময় মানে হচ্ছে খালিদ হচ্ছে বাকি এই দিনে কাজটা শেষ করতে পারলো। তাছাড়া খালিদ কিন্তু আরও 3 দিন কাজ করেছে, যে মনে আছে যে প্রশ্নে কিন্তু বলে দেওয়া আছে খালিদ 3 দিন কাজ করেছে, এরপরে যে আলিফ চলে যায় বাকি কাজটা খালিদ করে, অর্থাৎ বাকি কাজটা খালিদ এই অঙ্ক দিনে করতে পারে। আর 3 দিন যে করেছিল সেই 3টা আমি এটার সাথে যোগ করে দেব, তাহলেই আমাদের মোট সময় বের হয়ে যাবে। সুতরাং মোট সময় বের করব, আমাকে চাওয়াই হয়েছে যে কাজটি কতদিনে শেষ হয়েছিল। মোট সময় 45 2 যোগ আরো 3, এই 3 এত দিন, এই 3 দিন কোথা থেকে আসছে, খালিদ কিন্তু এই 3 দিনও কাজ করেছে, আবার বাকি কাজটা শেষ করতে এতদিন সময় লেগেছে। লসাগু হচ্ছে 2, তাহলে থাকবে হচ্ছে 45, এখানে আছে কত, 1, 1 দিয়ে যদি 2কে তুমি ভাগ করো তাহলে পাবা 2, 2 দিয়ে আবার 3কে গুণ করলে সেখানে পেয়ে যাবা 6, এতদিন। আমি যদি যোগ করে দিই 45 আর 6 যদি যোগ করি তাহলে যোগফল পাবো 51 দিন। এই 51 দিনকে আমি, এটা হচ্ছে একটি অপকৃত ভগ্নাংশ, যার কারণে এটাকে আমার মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হবে। মিশ্র যদি রূপান্তর করি তাহলে হবে হচ্ছে আমাদের 5-এর মধ্যে যাবে 2, 4, 1 আর 1, 10, 5 বার 10 থাকবে কত, 1। তাহলে আমাদের মিশ্র হয়ে যাবে 25 সমস্ত 2 ভাগের 1 দিন, অর্থাৎ সম্পূর্ণ কাজটি শেষ করতে সময় লাগবে 25 সমস্ত 2 ভাগের 1 দিন। আমাদের উত্তর হয়ে যাবে এটাই, তোর 25 সমস্ত 2 ভাগের 1 দিন লাগবে, সম্পূর্ণ কাজ শেষ করতে 25 সমস্ত 2 ভাগের 1 দিন সময় লাগবে। বুঝতে পেরেছ? এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। তোমরা গ নম্বর প্রশ্নটি অনেক সহজ, তোমরা হয়তোবা মনে করছো যে অনেক কঠিন, আসলে না, তোমরা কঠিন ম্যাথটুকু করে ফেলেছ, এজন্য এখন যেগুলো আছে সেগুলো অনেক বেশি সহজ, ঐকিক নিয়মের মতো আমরা করে নেব। তো গ নম্বর প্রশ্নটি কী দেওয়া আছে, প্রশ্নটি হচ্ছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি 16 ভাগের 5 অংশ সম্পন্ন করে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করা, তারা যে মজুরি পায়, তাছাড়া মজুরির কথাও কিন্তু প্রশ্নে বলেই দেওয়া আছে। যে আমি শুরু করব আলিফের, আলিফের অংশ থেকে। আলিফ সম্পূর্ণ অংশ, সম্পূর্ণ বা এক, তুমি এখানে লিখে দেবো এক বা সম্পূর্ণ অংশ শেষ করতে সময় লাগে, সময় লাগে। প্রশ্নে কিন্তু এটা বলে দেওয়া আছে আলিফ একটি কাজ 20 দিনে সম্পূর্ণ করতে পারে, তার মানে সম্পূর্ণ কাজটি সময় শেষ করতে সময় লাগে 20 দিন।
এবং আলিফ প্রশ্নে আমাদের বলে দেওয়া আছে 16 ভাগের 5 এই অংশটুকু শেষ করতে সময় লাগে কতদিন সময় লাগবে আমরা কি করব আমরা এটাকে গুণ করে দিব ঠিক আছে আমাদের যদি আমি গুণ করি 20 আর উপরে চলে যাবে 5 আমাদের নিচে থাকবে হচ্ছে 16 আমি একটু কাটাকাটি করে দেখি যে কাটাকাটিটা কিভাবে হবে আমি যদি 4 দিয়ে এটাকে ভাগ করি তাহলে পাবো 5 4 দিয়ে এটাকে ভাগ করলে পাবো 4 আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না আমরা লিখে দিব 25 নিচে হচ্ছে 4 এত দিন আমরা তো অবশ্যই এই কাটাকাটি বা অবশ্য বুঝি চেষ্টা করলেই পারবো এখন আমাদের আরেকটা পার্ট বের করতে হবে সেটা দেখো প্রশ্নে বলে দেওয়া আছে আলিফের দৈনিক মজুরি 500 টাকা তাহলে আলিফের 1 দিনের মজুরি 500 টাকা সুতরাং এই আলিফের কত দিনের মজুরি 25 ভাগের 4 অর্থাৎ 25 ভাগের 4 এই দিনের মজুরি 500 গুণ 25 ভাগের 4 এই টাকাটা ঠিক আছে কারণ আলিফ এই এত দিন কাজ করেছে 25 ভাগের 4 দিন কাজ করেছে তাহলে এক দিনের মজুরি যদি 500 টাকা হয় 25 ভাগের 4 দিনের মজুরি কত টাকা হবে আমি কাটাকাটি করি আমি 4 দিয়ে 500 কে ভাগ করব ভাগ করলে ভাগফল পাবো 125 এই 125 25 দিয়ে গুণ করব গুণফলটা কত পাবো তোমরা ক্যালকুলেটরে বা খাতার রাফে এটা করে নিতে পারো গুণফল পাবো 3125 টাকা এই যে আমরা বের করেছি ঠিক একইভাবে আমি খালিদের অংশটুকু বের করতে পারবো পারবো কি দেখো তোমরা একটু চেষ্টা করো যে খালিদের অংশটুকু বের করতে পারবো কিনা তখন লিখবো খালিদ এক বা সম্পূর্ণ অংশ শেষ করতে সময় লাগে 20-30 দিন এই এতটুকু অংশ সময় লাগে কতদিন আবার খালিদের একদিনের মজুরি 400 টাকা 4 ভাগের 5 অর্থাৎ এখানে যে অংশটুকু পাবো এতদিনের মজুরি কত টাকা আসবে সেটা বের করব যদি না পারো আমি বের করে দিচ্ছি তোমরা একটু চেষ্টা করো ওকে আমি বের করে দিই আমি লিখি খালিদ এক বা সম্পূর্ণ অংশ করতে পারে 30 দিনে এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে যে খালিদ সম্পূর্ণ কাজ 30 দিনে সম্পূর্ণ করতে পারে খালিদ 16 ভাগের 5 অংশ সম্পূর্ণ করতে পারে 30 গুণ 5 আর নিচে হবে 16 এটা আমি গুণ করে দিলাম এবার কাটাকাটিটা করার চেষ্টা করি কাটাকাটি কিভাবে হবে দেখো আমি যদি 30 কে 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 15 আবার 16 কেও যদি 2 দিয়ে ভাগ করি পাবো হচ্ছে 8 আমার আর কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না যার কারণে আমি 8 রেখে দিব 15 আর 5 গুণ করে দিব সেই গুণফল পেয়ে যাব আমি 75 দিন এটাকে চাইলে কিন্তু তুমি মিশ্র করতে পারো দরকার নেই কারণ আমাদের এই পুরো অংশটুকুই কাজ করতে হবে যদি এখন মিশ্র করো আবার পরবর্তীতে আবার ভাঙতে হবে তাহলে একই কাজ দুইবার কেন করব এরপরে আমরা করব খালিদের 1 দিনের মজুরি মজুরি কত টাকা 400 টাকা এটা প্রশ্নে দেওয়া আছে সুতরাং খালিদের 75 ভাগের 8 দিনের মজুরি হবে 400 গুণ 75 আর 8 আমি 400 দিয়ে এই 8 দিয়ে 400 কে ভাগ করব ভাগফলটা দেখব কত আসে তোমরা ক্যালকুলেটরে ভাগ করে নাও এই অংশটুকু ওকে ভাগ করেছো
ভাগফলটা কত পেয়েছো? ভাগফল পাবে হচ্ছে 50, 50 দিয়ে এটাকে গুণ করো, আবার গুণফল পাবে 3750 টাকা। দেখো আমরা কিন্তু খালিদের এই যে যে যেই দিনে যতদিন কাজ করেছে সেটার মজুরিও পেয়ে গেলাম। আমাদের প্রশ্নে কি বলছে, তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। খালিদের মজুরি এটা, আর হচ্ছে আলিফের মজুরি হচ্ছে একটা অংশ পেয়েছিলাম। তাহলে তাদের প্রাপ্ত মজুরি আমি লিখে দিব, তাদের প্রাপ্ত মজুরির অনুপাত অনুপাত অর্থাৎ আমি যদি খালিদেরটা আলিফেরটা আগে রাখি, আলিফের কত ছিল? 3125, অনুপাত 3750। দেখো এটাকে কোনো কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে কি না, কী দিয়ে ভাগ করা যাবে? উভয় অনুপাতকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, ভগ্নাংশের মতো করে। যদি ভাগ করি তাহলে কত পাবো? আমরা কাটাকাটি করে একটু ছোট করে নেই, কী দিয়ে কাটাকাটি করা যায় দেখো তো, যে আসলে একটু চিন্তা করো বা ক্যালকুলেটরে কাজটা করে নাও। তোমাদেরকে কাজ করার সময় দিলাম, আচ্ছা তোমরা যদি না পারো আমি অবশ্যই করে দিচ্ছি। এটাকে 625 দ্বারা ভাগ করো, এটাকে 625 দ্বারা ভাগ করো। যদি ভাগ করো তাহলে আসবে 5, আসবে হচ্ছে 6, সর্বনিম্ন একটা সংখ্যা। তোমাকে অবশ্যই সাইড নোট দিয়ে দিতে হবে, 625 দ্বারা উভয় অনুপাতকে ভাগ, 625 দ্বারা ভাগ করে পাই। আমাদের অনুপাত বের হয়ে গেল, আমাদের অনুপাত চাওয়া হয়েছিল, আমি উত্তর লিখব 5:6, আমাদের আজকের সৃজনশীলের উত্তর। তাহলে তোমরা এই সৃজনশীলটি বাসায় প্র্যাকটিস করো বেশি করে, সৃজনশীলটি মাঝে মধ্যে পরীক্ষায় আসে, আর পরীক্ষায় আসলেও যেন তোমরা পারো, সেই প্রত্যাশায় আজকে ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।